স্বাগতম সবাইকে আমার এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি মাহফুজ স্যারের যে ম্যাথগুলা সেগুলা করতে তো আশা করি এটা সবার জন্য উপকারী হবে কারণ পরীক্ষা যেহেতু সামনে আমাদের হয়তো এতক্ষণ সময় নেই যে ঘাটাঘাটি করার বা সিটে দেখলে হয়তো বা মনে পড়বে না কারণ আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু দেখলাম যে আমাদের করা অঙ্কগুলি পারতেছি না তো অঙ্কের ব্যাপারে আমাদের যেই ম্যাথগুলো ছিল সেখানে হচ্ছে আমাদের অ্যানক্রিপশন ডিক্রিপশন ছিল সেখান থেকেও স্যার আমাদের চুজ করে দিয়েছে কয়েকটা আর হচ্ছে আর এস যে অ্যালগোরিদম সেটা ছিল তো প্রথমে আমি আর এস এ অ্যালগোরিদম দিয়েই শুরু করতে যাচ্ছি ওকে তো আর এস এ অ্যালগোরিদমটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এরকম ছিল এটা হচ্ছে স্যার লিখে দিয়েছিল ক্লাসে তার মধ্যে স্যার একটা প্রবলেমও দিয়েছিল তো সেটাই আর কি আমি আবার একটু মনে করে দিতেছি তো আর এস এল করি শুরু করলাম অঙ্কটা আর কি তো প্রথমে যেই মানে স্টেপ আছে ছয়টা স্টেপ এখানে প্রথম স্টেপে হচ্ছে সিলেক্ট এই যে এই এই স্টেপটা সিলেক্ট টু প্রাইম নাম্বার পি অ্যান্ড কিউ বাই দ্য ওয়ে কিছু কথা অ্যাড করে নিই আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না সেহেতু আমার ম্যাথের বেসিক এত ভালো না তো অনেকগুলো বিষয় হয়তো বা আমি অন্যভাবে বর্ণনা করব যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো অনেক ভালো পারবে বা তাদের রুটটা আরও মজবুত কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আমাদের যেহেতু অঙ্কটা দরকার আমি সেই অঙ্কটা বোঝানোর চেষ্টা করবো তো এখানে হচ্ছে সিলেক্ট দ্য টু প্রাইম নাম্বার পি এন্ড কিউ আমরা যদি প্রাইম নাম্বার সম্পর্কে অবগত হয়ে থাকি তাহলে আমরা জানি যে যেমন দুই তিন পাঁচ সাত নয় সরি নয় না এগারো তেরো এগুলো হচ্ছে প্রাইম নাম্বার যেগুলো অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না তারপর হচ্ছে ক্যালকুলেট অ্যানুকাল টু পি অ্যান্ড কিউ পি আর কিউ আমরা যা ধরবো তা হচ্ছে পি আর কিউ গুণ করলে যেটা হবে সেটা রেজাল্ট হবে এন তারপরে হচ্ছে ক্যালকুলেট ফাই ইন্টু এন মানে হচ্ছে এই যে এই এন তারপর ফাই এন এগুলো হচ্ছে মান বের করতে হবে কিসের উপর ডিপেন্ড করে এই পি আর কিউয়ের উপর ডিপেন্ড করে পি আর কিউটা দেওয়া থাকবে চার নম্বরে হচ্ছে চোজ র্যান্ডম ইন্তেজার ই এই যে ই বলছে এই ইটাও দেওয়া থাকবে যদি দেওয়া থাকে তাহলে ভালো আর যদি দেওয়া না থাকে তাহলে এই ই এর ক্ষেত্রে পি আর কিউএ যেমন দেওয়া থাকলে থাকলো না থাকলে আমরা নিজেরা মান ধরে নেব এর ক্ষেত্রেও সেম কথা যদি মান দেওয়া থাকে তাহলে থাকলো আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব তারপরে হচ্ছে ও ই এর ক্ষেত্রে একটা শর্ত আছে সেটা যেন ওয়ানের থেকে বড় হয় এবং ফাই এন এই যে এটা গুণ করার পরে মানে মাইনাস পর এই দুটা গুণ করার পরে যে মানটা বের হবে এখানে সেটার থেকে যেন ইটা বড় হয় মানে ছোটো হয় আর ওয়ান থেকে বড়ো হয় এটা হচ্ছে শর্ত ইয়ের তারপর পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার লাইনে হচ্ছে ক্যালকুলেট ডি সো দ্যাট মানে সোজা কথায় ডি আমরা কীভাবে বের করব ছয় নাম্বার অ্যানাউন্স ই অ্যান্ড এন টু পাবলিক অ্যান্ড কিপস ফাই অ্যান অ্যান্ড ডি সিক্রেট তো এটা হচ্ছে ছিল আমাদের অ্যালগোরিদম তো অ্যালগোরিদম পরে আসলে বোঝাটা না তো যার জন্য আমাদের একটা ম্যাথ দেখতে হবে আর ম্যাথের জন্য হচ্ছে আমি স্যার যেই ম্যাথটা দিয়েছিল সেটাই দেখানোর চেষ্টা করবো বাই দেওয়া এখানে দুটা ফর্মুলা আছে এই যে এনক্রিপশনের জন্য একটা ফর্মুলা ডিক্রিপশনের জন্য একটা ফর্মুলা এনক্রিপশনের ফর্মুলাটা কি তাহলে এনক্রিপশন মানে হচ্ছে আমরা সাইফার টেক্সটে রূপান্তর করি তাহলে সাইফার ইকুয়াল টু পি টু দি পাওয়ার ই পি টু দি পাওয়ার ই মড এন আচ্ছা মড মানে হচ্ছে মডুলাস তারপর হচ্ছে পি ইকুয়েল টু সি টু দি পাওয়ার ডি এটা কিন্তু সি সি মানে হচ্ছে সাইফার টিক সি টু দি পাওয়ার ডি মডুলাস এন তো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যালগোরিদম তো এখন আমরা প্রবলেমে যাই ওকে প্রবলেম হচ্ছে স্যার বব নামে একজনের কথা বলছিলো যে আমাদের যে প্রবলেমটা করেছিল যে বব চো সেভেন অ্যান্ড ইলেভেন এস প্রাইম নাম্বার দ্যাস পি অ্যান্ড কিউ আচ্ছা ওইটা এখনও আমরা নাম টাম দেই নেই জাস্ট এক নাম্বার থেকে শুরু করলাম এক নাম্বার আমাদের পয়েন্ট কী ছিল যে দুইটা প্রাইম নাম্বার সিলেক্ট করো পি আর কিউ এটা হচ্ছে র্যান্ডমলি সার দিয়েও দিতে পারে আর যদি সার না দিয়ে থাকে তাহলে এই যে পি আর কিউ আমরা আমাদের মতো বাসাই করে নিলাম সাতও হচ্ছে একটা প্রাইম নাম্বার এগারো হচ্ছে একটা প্রাইম নাম্বার তো আমরা পি আর কিউয়ের জন্য দুইটা প্রাইম নাম্বার সিলেক্ট করলাম একটা হচ্ছে সেভেন আর একটা হচ্ছে ইলেভেন দুই নাম্বার অ্যাল আমাদের কী ছিল এন এর মান বের করব। করবো এন এর মান আমরা কিভাবে বের করব এই পি এর সাথে কিউকে গুণ করে তাহলে পি কত সেভেন ইন্টু কিউ হচ্ছে এগারো তাহলে হচ্ছে কত সাতাত্তর এই হচ্ছে এন এর মান তারপর তিন নাম্বার তিন নাম্বারে আমাদের কী ছিল ফাই এন এর মান বের করা ফাই এন এর মান বের করার সূত্রটা আমাদের কী ছিল সূত্র ছিল পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান ইকুইয়াল টু এখন পি এর মান ছিল সেভেন মাইনাস ওয়ান ইন্টু মান ছিল এগারো মাইনাস ওয়ান তাহলে দুইটা যদি আমরা গুণ করি ছয় ইন্টু দশ ইকুয়াল টু হয় মানগুলি আমাদের খেয়াল রাখতে হবে যেমন এন এর মান বের হয়েছে সাতাত্তর তারপর ফাই এন এর মান বের হয়েছে ষাট এখন এই সংখ্যাগুলি হচ্ছে র্যান্ডমলি দিবে এটা আমাদের মানে মুখস্থ করা যাবে না কারণ এখানে যে কোনো সংখ্যা দিতে পারে সো আমরা একটু বোঝার চেষ্টা করবো যেন পরীক্ষায় যে কোনো মান আসুক আমরা দিতে পারি তাহলে তিন পর্যন্ত কিন্তু সোজা আবারও বলতেছি একে কি করছি আমরা দুইটা জাস্ট সংখ্যা নিছি দুইয়ে কি করছি ওই সংখ্যা দুইটা গুণ করছি আর তিনে হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান যেই মানটা সেটা বসাই দিছি সেটা হচ্ছে সিক্সটি এখন তারপর হচ্ছে চার নাম্বার পয়েন্ট এখানেও আমরা বলছিলাম যে চারে কী ছিল চোজ এ র্যান্ডোমিনতেজার ই মানে ই এর জন্য একটা মান ধরে নিতে হবে যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে তো এখার এখানে সার ধরে নিয়েছিল হচ্ছে ই এর জন্য তেরো তো আমরাও ধরে নিলাম তেরো ঠিক আছে তারপরে হচ্ছে এখন পাঁচ পাঁচ নাম্বার যে স্টেপ এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে কঠিন স্টেপ এবং এটার জন্যে আমরা আটকে যাই তো পাঁচ নাম্বারে হচ্ছে আমাদের যে সূত্রটা ছিল এই যে আমি যদি আবার এইখানে একটু দেখাই ক্যালকুলেট ডি সো দ্যাট ডিটা বের করতে হবে ডিটা বের করার সূত্র হচ্ছে ডি ইন্টু ই ইকুয়াল টু অন মডুলাস ফাই এটা ছিল আমাদের ফর্মুলা ডি বের করা তো আমরা দেখি এই অঙ্কে আমরা কীভাবে ডি বের করতে পারি তো এখানে আমি ফর্মুলাটা লিখলাম অতএব ডি ইন টু ইকুয়াল টু ওয়ান মডুলাস ফাই এন এখন ডি ইনটু থার্টিন এই যে ইয়ের মান উপরে যে ই এ দেওয়া আছে ই এর মান হচ্ছে থার্টিন ইকুয়াল টু ওয়ান মডের মড মডুলাস ফাই এন এই যে ফাই এন আমরা উপরে তিন নম্বরে বের করেছিলাম ফাই এন এর মান হচ্ছে সিক্সটি এই যে ফাই এন সমান কতটা আমরা সিক্সটি অতএব ডি সমান সাঁত্রিশ এখন কথা হচ্ছে এই ডি সমান সাঁত্রিশটা আশ্লোক থেকে এই যে ডি সমান সাঁইত্রিশ এখন এটাই হচ্ছে আমাদের এখানে মেন ক্যালকুলেশন তার জন্য আমাদের ক্যালকুলেটার লাগবে ক্যালকুলেটর যাওয়ার আগে আমি একটা কথা বলিনি এইখানে যে লাইনটা ডেসক্রাইব করতেছে সেটা বলতেছে যে ওয়ান মডুলাস সিক্সটি যা হবে ডি ইন্টু থার্টিন ডি এর এমন একটা মান নিতে হবে যেন এই পুরোটা লাইনকে মডুলাস করলে রেজাল্ট ওয়ান হয় এখন সেটা আমরা কিভাবে সংক্ষেপে পেতে পারি এখানে হচ্ছে ডি নির্ণয়ের আরেকটা সূত্র আছে এই যে এই ডি এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কে ইন্টু ফাই এন বাই হচ্ছে ই এটা হচ্ছে ফর্মুলা তো এটাকে আমি এইভাবে না লিখে এইভাবে লিখছি যেন আমাদের সহজ হয় তো কি করছি মান এখানে এখন আমার মেইন ফোকাস হচ্ছে এই যে ফাই এন কত যে কোনো অ্যাঙ্কের ক্ষেত্রে এরকম আমাদের এই ফাই এন এর মানটা কিন্তু দেওয়া থাকবে এই ফাই এন ফাই এন এর মান হচ্ছে কত এখানে সিক্সটি তাহলে আমি কত লিখলাম সিক্সটি লিখলাম ঠিক আছে এই সিক্সটির সাথে আমরা যোগ করবো কত ওয়ান যোগ করব সব অঙ্কের ক্ষেত্রে আমি আবারও বলতেছি বারবার রিপিট করতেছি সব অঙ্কের ক্ষেত্রে এই সেম এখানে যদি দশ থাকতো তাহলে দশের সাথে এক যোগ করতাম যদি পনেরো থাকতো তাহলে পনেরো সাথে এক যোগ করতাম প্রত্যেকটা তাহলে এখানে যেহেতু ফাইভ আছে আমাদের কত সিক্সটি প্লাস ওয়ান ইকুয়াল টু কত একষট্টি এই একষট্টিকে আমরা ভাগ দেব ই দিয়ে এই যে ই মানে কত থার্টিন তাহলে আমরা একটু দেখাই তাহলে এখানে কত এই যে একষট্টি বা থার্টিন রেজাল্ট আসে ফোর পয়েন্ট সিক্স নাইন এখন এই রেজাল্ট যতক্ষণ না পূর্ণ সংখ্যা হবে মানে কি দশমিক যতক্ষণ না থাকবে ততক্ষণ আমাদের করে যেতে হবে এখানে আরেকটু অ্যাড করে নেই যেমন পরবর্তীতে আমরা কীভাবে করবো আমরা মানে সোজা কথায় নামতা পড়তে থাকবো ষাট দুগুণে কত একশো বিশ একশো বিশ তারপর তিন ছ একশো আশি চারশো দুশো চল্লিশ পাঁচশো তিরিশ মানে সোজা কথায় এই সাইটকে আমরা দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ সাত গুণ আট গুণ নয় গুণ দশ গুণ এগারো গুণ বারো গুণ তেরো গুণ আমরা ততক্ষণ পর্যন্ত যেতে থাকবো যতক্ষণ আমাদের পূর্ণ সংখ্যার মানে ভাগশেষ না আসে মানে সোজা কথায় যেন আমাদের ভাগশেষ না থাকে এটা আমি বলতেছি তো এই যে একশো বিশ একশো আশি এরকম প্রত্যেকটা লিখে প্রত্যেকটার সাথে যোগ করে দেবো তাহলে একশো বিশের সাথে একযোগ করলাম একশো একুশ প্লাস এক একশো একুশ দুশো চল্লিশ প্লাস এক দুশো একচল্লিশ এবং প্রত্যেকটাকে তেরো দিয়ে ভাগ করে যাবো তাহলে কি এই যে একশো একুশ ভাগ তেরো হচ্ছে না তো এরকমভাবে যেতে 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 আমি এইখানে এসে দেখলাম চারশো একাশি ভাগ থার্টিন এই যে সাঁত্রিশ কোনো ভাগ শেষ আর নাই যেহেতু কোনো বাকশেষ নাই সেহেতু এই সাই হচ্ছে আমার ডি এর মান আশা করি কারো মাথা ঘুরতেছে না বুজার কথা ডি ইকুয়াল টু থার্টি সেভেন হলো আবার একটু বলি কারো যদি মাথা ঘুরে প্রথমে চলে যাই আমরা ডি এর মান বের করব ডি এর মান কীভাবে বের করব এ ফাইয়ের সাহায্যে ফাই কত সাইট সাইটের সাথে আমরা মানে এখানে যাই থাকুক ওইটার সাথে আমরা এক যুগ করবো তাহলে এখানে যেহেতু সাইট আছে সাইটের সাথে এক যোগ করলে একষুট্টি একষুট্টিকে ভাগ দিব আমরা কত দিয়ে তেরো দিয়ে যদি ভাগ শেষ জিরো হয় তাহলে সেটাই আমরা নিয়ে নিব আর যদি ভাগ থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাব ডাবল যেমন সাইটের ডাবল একশো বিশ তাহলে একশো বিশের সাথে আবার এক যোগ করবো একশো একুশ ওইটাকে আবার আমরা ভাগ দেব তেরো দিয়ে যদি ভাগ না থাকে তাহলে সেটাই হবে রেজাল্ট যেহেতু আমাদের হচ্ছে না সেজন্য আমাদের এই যে ছয়ের তিন ডাবল হচ্ছে একশো আশি চার গুণ করলে হচ্ছে দুশো চল্লিশ পাঁচ গুণ করলে হচ্ছে তিনশো প্রত্যেকটার সাথে এক যোগ করে আমরা তেরো তেরো দিয়ে ভাগ দেবো যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা রেজাল্ট আসে ক্লিয়ার তো এইভাবে আমরা ডি এর মান বেল করলাম ওকে তারপরে হচ্ছে প্লেন টেক্সট এই প্লেন টেক্সটটা দেওয়া থাকবে বাইদ এখন আমি একটা জিনিস উল্লেখ করি যে কী কী বিষয় দেওয়া থাকে আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা পরীক্ষায় বসিয়ে নিতে পারবো সেটা হচ্ছে প্রাইম নাম্বার দুইটা দেওয়া থাকবে যেমন এই পি আর কিউ এই যে পি আর কিউ এই দুইটা দেওয়া থাকবে তারপর হচ্ছে এই যে ইকুয়াল টু থার্টিন এটাও দেওয়া থাকবে তিনটা প্লাস এই যে প্লেন টেক্সট পি এইটাও দেওয়া থাকবে টোটাল এই চারটা দেওয়া থাকার কথা আর দেওয়া না থাকলে আমরা ইচ্ছামতো মতো বসিয়ে নিতে পারবো এখন হচ্ছে এনক্রিপশন এনক্রিপশনের জন্য আমাদের সূত্রটা কি ছিল সাইফার টেক্সট ইকুয়াল টু পি টু দি পাওয়ার ইট মোডুলাস এন এই এটা বের করার জন্য আমাদের আসলে কিছুই এই যে উপরে যে আমরা ডি এর মান বের করছি এগুলো দরকার পড়বে না এটা সিম্পল কিভাবে। পি সমান কত পি আমরা জানি পি সমান পাস কেন এই যে মাত্র দেওয়া আছে এখানে প্লেন টেক্সট ইকুয়াল টু ফাইভ তাহলে পি সমান পাস ই এর মান কত ইয়ের মান এই যে মান হচ্ছে থার্টিন যেটা আমরা একটু আগে ধরে নিয়েছি তাহলে ফাইভ টু দি পাওয়ার থার্টিন মডুলাস মডুলাস এন এনটা থেকে পাবো এই যে এন হচ্ছে অ্যান ইকুয়াল টু সাতাত্তর এই যে অ্যান এটাই হচ্ছে এন এর মান তাহলে এখানে কত হলো ফাইভ টু দি পাওয়ার মডুলাস সেভেন্টি সেভেন তাহলে এটাকে মডুলাস করলে কত হয় ছাব্বিশ ওকে তারপর হচ্ছে ফর ডিক্রিপশন ওয়ে অনেকে বলতেছে যে মডুলাস কীভাবে করে ওইটাও জানি না আমি আসতেছি একটু জাস্ট ডেসক্রিপশনটা দেখিয়ে নিই ডিসক্রিপশানের সূত্রটা আমাদের কী ছিল পি কুয়েল টু সি টু দি পাওয়ার ডি মডুলাস এন তাহলে সি এর মান কত এই যে আমরা মাত্র এইখানে বের করলাম এই যে এই জায়গায় সি এর মান ছিল আমাদের টোয়েন্টি সিক্স তাহলে এখানে সি এর মান কত টোয়েন্টি সিক্স ডি এই যে এই ডি এই ডিসক্রিপশন এটা বের করার জন্য এই যে ডি এই যে আমাদের ডি এর এইখানে এই ডি এর কাজটা করা লাগছে সম্পূর্ণটা তার জন্য আমাদের এই বক্সটা করা লাগছে ওকে তাহলে এখানে সি টু দি পাওয়ার ডি মডুলাস তাহলে ছাব্বিশ এই ডি এর মান আমরা বের করছি সাঁইত্রিশ তাহলে ডি এর মানটা এখানে আমরা বের করছি কত সাইতিরিশ তাহলে সি হচ্ছে ছাব্বিশ টু দি পাওয়ার সাঁত্রিশ মডুলাস সেভেন্টি সেভেন এখন আসি যে এই মঠ মট কীভাবে বের করবো বা মডুলস কীভাবে বের করবো প্রথমে এটা দিয়ে শুরু করি এই যে ফাইভ টু দি পাওয়ার থার্টিন মডুলস সেভেন্টি সেভেন এটাকে কীভাবে মডুলস করবো এটাকে প্রথমে আমরা ফাইভ টু দি পাওয়ার থার্টিনকে ভাঙাবো তাহলে ফাইভ টু দি পাওয়ার কত থার্টিন যেই রেজাল্টটা থাকবে সেই রেজাল্টকে যে মডুলস এন এই যে মডুলাস সাতাত্তর বলছে এই সাতাত্তর দিয়ে আমরা ভাগ করব ভাগ সাতাত্তর মানে যেই সংখ্যাই থাকবে এরপরে মডুলাস যাকে দিয়ে করতে বলবে সেটা দিয়ে ভাগ দিব আমরা ভাগ দেবো সাতাত্তর সাতাত্তর দিয়ে ভাগ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে এখানে বিশাল একটা রেজাল্ট আসছে এই বিশাল রেজাল্ট থেকে আমাদের পূর্ণ সংখ্যাটা বাদ দিতে হবে পূর্ণ সংখ্যা মানে কি দশমিকের বাম পাশে যত ঘর আছে সবগুলো আমরা মাইনাস করব তাহলে মাইনাস করলাম আমি কত এই যে পুরোটাই পনেরো পঁচাশি বত্রিশ সাতাশি এতটুকু হচ্ছে এই এইটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা তাহলে এটা আমি মাইনাস করলাম মাইনাস করলে এই যে এখন দশমিকের আগে শূন্য বানিয়ে ফেলছি তারপর এটাকে আবার গুণ করব কত দিয়ে গুণ করব। সাতাত্তর দিয়ে এই যে সাতাত্তর দিয়ে গুণ করব। ইকুয়াল টু যেটা হবে সেটাই হচ্ছে রেজাল্ট তাহলে এখানে কত ছাব্বিশ তাহলে এই যে ছাব্বিশ এটা হচ্ছে রেজাল্ট এখন সবার প্রশ্ন হতে পারে যে এইখানে কেন তাহলে আমি এইভাবে করি নাই এইখানে করি নাই কারণ তোমরা নিজের এই দেখো এই যে ছাব্বিশ টুদি পাওয়ার সাড়ে যদি করতে যাই তাহলে এই যে আমার ক্যালকুলেটারে ধরতেছে না এখানে কি 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 জানি চলে আসছে এটা ওরা ভালো বলতে পারবো কিন্তু নর্মালি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাওয়ারটাকে ভাঙিয়ে নিতে হবে হুম যেহেতু আমি একবারে করতে পারতেছি না তাহলে পাওয়ারটাকে কীভাবে ভাঙাবো এখানে আসছে সাঁতিরিশ সাঁত্রিশকে আমি কীভাবে ভাঙিয়েছি সাত করে এনেছি সাত দু মানে চোদ্দো তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁতিরিশ তাহলে এই যে ছাব্বিশের উপর আমি সাঁতিরিশ বানালাম মডুলার সেভেন্টি সেভেন তাহলে এখন প্রত্যেকটা মডুলার্স করতে হবে যেমন ছাব্বিশ টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে হয় কত এই যে এত হচ্ছে রেজাল্ট ছাব্বিশ টু পাওয়ার এত হচ্ছে রেজাল্ট ভাগ এটাকে কত দিয়ে মডুল লস করো ভাগ হচ্ছে সাতাত্তর সাতাত্তর দিয়ে মডুলাস করবো তাহলে কত আসে এখানে এই যে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা পুরোটা আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে এখন মাইনাস করি এক শূন্য চার তিন শূন্য নয় দুই দুই তিন এই যে এখন জিরো বানাইলাম এটাকে আবার গুণ করবো সাতাত্তর দিয়ে তাহলে রেজাল্ট কত আসে ফাইভ এই যে ফাইভ হচ্ছে এই রেজাল্ট এখন যেহেতু ছাব্বিশ টু দি পাওয়ার সেভেন ফাইভ হয়েছে তার মানে পরবর্তীতে ছাব্বিশ টু দি পাওয়ার সেভেন ফাইভই হওয়ার কথা সেহেতু আমি বাকিগুলো আর ক্যালকুলেশন করা লাগবে না এই যে ফাইভ 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 এটা যেহেতু ছাব্বিশ টু দি পাওয়ার টু এটার আবার ক্যালকুলেশন করে করতে হবে এটার আসে কত সিক্সটি এখন এই সবগুলোর আবার মডুলার সেভেন্টি সেভেন করতে হবে তাহলে এই সবগুলো গুণ করলে রেজাল্ট আসে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো এটাকে যদি মডুলার সাতাত্তর করি তাহলে রেজাল্ট হয় ফাইভ আর হচ্ছে ছয় নাম্বার স্টেপে এই যে ছয় নাম্বার স্টেজে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অ্যানাউন্স ইন্ড এন টু পাবলিক এন্ড কিপস ফাই এন অ্যান্ড ডি সিক্রেট তাহলে এই যে পাবলিশ পাবলিশ পাবলিক কি ই আর এন ই কত তেরো আর এন কত সাতাত্তর আর কি প্রাইভেট কি ফাই অ্যান্ড ডি ফাই হচ্ছে ষাট আর ডি হচ্ছে তো এটাই ছিল টোটাল হচ্ছে আমাদের আর এস এ অ্যালগোরিদম ওকে আশা করি সবাই বুঝতে পারছে তো তারপরও যদি কারো কোনো থাকে অবশ্যই সবাই জানে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে